হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি এবং প্রথমেই সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাঁ, আজকের ভিডিওটি বাংলাতেই হতে চলেছে, আর এই যে মেকআপ লুকটি ক্রিয়েট করেছি আমি আজকে, সেটি সম্পূর্ণ পয়লা বৈশাখ স্পেশাল। তো তোমাদের যদি এই সিম্পল মেকআপ লুকটি ভালো লেগে থাকে তাহলে চলো শেষ পর্যন্ত দেখি আমি কিভাবে এই লুকটি ক্রিয়েট করেছি। তো আমি অলরেডি আমার স্কিনটাকে প্রেপ করে নিয়েছি মেকআপ করার 15 থেকে 20 মিনিট আগেই, এবং এখন আমি মেকআপটা শুরু করার আগে প্রাইমার অ্যাপ্লাই করে নেব। এবং প্রাইমারের জন্য আমি কালারবারের এই ম্যাট ফিনিশড প্রাইমারটি অ্যাপ্লাই করছি। এই প্রাইমারটি খুব ভালোভাবে স্কিনের পোর্সগুলোকে ঢেকে দেয় এবং একটা ম্যাট ফিনিশ দেয় স্কিনটাতে। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, এবং ফাউন্ডেশনের জন্য আমি NYB-র এই লিকুইড ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি। শেড ডিটেলস এবং প্রোডাক্ট লিঙ্কস সব কিছু ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা আনন্দের খবর দিই, অ্যামাজনে চলছে স্প্রিং সামার সিজন স্পেশাল মেগা ফ্যাশন উইকেন্ডস, যেখানে কি না এপ্রিল মাসের অর্থাৎ এই মাসের প্রত্যেকটা উইকেন্ডে, ফ্রাইডে টু সানডে পর্যন্ত অতিরিক্ত সেল চলছে। অতিরিক্ত কেন বলছি, এমনি সেল তো অ্যামাজনে চলেই, কিন্তু এই উইকেন্ডসগুলোতে এক্সট্রা ডিসকাউন্টসও থাকছে, আপ টু 70% অফ প্লাস এক্সট্রা 300 রুপিস ক্যাশব্যাক থাকছে, 3000 টাকার ওপরে যদি তুমি ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টসের কিছু পারচেস করে থাকো। আবার 20% ক্যাশব্যাক অফারও থাকছে তুমি যদি ফার্স্ট টাইম অ্যামাজনে কিছু অর্ডার করো। সো ডাউনলোড দ্য অ্যামাজন অ্যাপ নাও অ্যান্ড চেক আউট দেয়ার অ্যামেজিং কালেকশনস অন বিউটি অ্যান্ড ফ্যাশন। দ্য লিঙ্কস আর গিভেন বিলো ইন দ্য ডিসক্রিপশন বক্স, সো প্লিজ গো অ্যান্ড চেক দেম আউট। ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরে আমি মেকআপ রেভলিউশনের এই কনসিলারটি ইউজ করছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্যে, এবং আমি মোস্টলি আমার আন্ডার আইসটাকে একটু বেশি করে হাইলাইট করব, এবং তার জন্য আমি আমার স্কিন টোনের থেকে 2 শেডস লাইটার এই কনসিলারটি ইউজ করেছি। তো তোমাদের পয়লা বৈশাখ স্পেশাল কী প্ল্যান আছে আমাকে কমেন্ট সেকশনে জানাও প্লিজ। আমার তো সেরকম কোনো প্ল্যান নেই, আমি শুধুমাত্র এই মেকআপ লুকটি তোমাদের জন্যই ক্রিয়েট করেছি কারণ আমার ভালো লাগে করতে, তো সেই কারণে। এরপরে আমার কনসিলারটিকে সেট করার জন্যে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটি ইউজ করেছি, মেবলিনের ট্রান্সলুসেন্ট পাউডারটি, এবং যেখানে যেখানে আমি স্পেশালি আমার কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা ভালোভাবে প্রেস করে দিচ্ছি যাতে কি না এটা মুভ না করে। এবং ফেসটিকে কন্ট্রোল করার জন্য আমি এই কন্ট্রোল প্যালেটটি ইউজ করছি Glam 21-এর, এবং খুব হালকা হাতে আমি ফেসটিকে কন্ট্রোল করছি যেহেতু আমি চাই খুব একটা লাইট মেকআপ ক্রিয়েট করতে পয়লা বৈশাখের জন্য। হেভি মেকআপ ভালো লাগবে না, ইন পার্সন দেখতে আরোই ভালো লাগে না অতিরিক্ত কন্ট্রোল করলে ফেসটাকে, তো সেই জন্য আমি খুব হালকা হাতে ফেসটিকে কন্ট্রোল করছি, আমি জ লাইনটাকে আজকে কন্ট্রোল করিনি। সো ইয়া, এরপরে রেনে কসমেটিক্সের এই ব্লাশ ডুও প্যালেটটি থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিক্সে। তোমরা তো জানোই ব্লাশ আমার খুবই পছন্দের, আমি কিছু না করলেও ব্লাশটা অ্যাপ্লাই করবোই মাস্ট। আজকের মেকআপ লুকটিও খুব সিম্পল এবং ইজি, একদম বেশি টাইম লাগবে না এটাকে ক্রিয়েট করার জন্য, তোমরা দেখতেই পাবে। আর এইবার আমি আমার ফেসটিকে হাইলাইট করছি এবং তার জন্যে NYB-র এই হাইলাইটারটি আমি ইউজ করছি। বাই দ্য ওয়ে, তোমাদের এই হাইলাইটারটি কেমন লাগে তোমরা যদি ইউজ করে থাকো আমাকে একটুখানি জানিও কমেন্টে। আমি যখন প্রথম পারচেস করি অ্যামাজন থেকে আমার প্রথমে খুব একটা বেশি পছন্দ ছিল না, কিন্তু আস্তে আস্তে আমার আজকাল হাইলাইটারটি বেশ ভালোই লাগছে, তো তোমরাও জানিও তোমাদের রিভিউটা। এরপরে আমি আমার বেসটিকে পুরোপুরি সেট করার জন্যে এবং লং লাস্টিং বানানোর জন্যে ম্যাকের এই ফিক্স প্লাসটি সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এর মাঝে টুক করে আমি আমার আইব্রাউটাও ফিল ইন করে নিয়েছি। এরপরে আমি আমার আই মেকআপটি করব, এবং তার জন্যে হুডা বিউটির এই নিউড আইশ্যাডো প্যালেটটি আমি ইউজ করছি। কিন্তু তার আগে আমি একটা মজার কথা বলি, অনেকেই হয়তো বুঝতে পারছো আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না যে এই আইশ্যাডো প্যালেটটি কিন্তু অ্যাকচুয়ালি ডিউপ, আসল নয়। হ্যাঁ, আসল হুডা বিউটি নয়। অ্যামাজনে কিছু পারচেস করতে গেলেই এই আইশ্যাডো প্যালেটগুলো চোখে পড়ে যখন, তখনই আমার এত লোভ লাগে, সাথে আমার কৌতূহলও জাগে যে আদতেও এই ডিউপগুলো কেমন হয়। এবং সাথে সাথে তোমরাও অনেক সময় রেকমেন্ড করতে বলো একদম কম প্রাইসের মধ্যে পার্সোনাল ইউজের জন্য কিছু আইশ্যাডো প্যালেট, তো আমি ভাবলাম এইবার একটা নিয়েই দেখি।
তো অনেস্টলি যে শিমারি আই শ্যাডোসগুলো রয়েছে এই প্যালেটে সেগুলি ততটা পিগমেন্টেড নয়, প্লাস একটু ফলআউটও হয়, কিন্তু আঙুলের সাহায্যে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে বেশ একটা ভালো পিগমেন্টেশন দেয়। কিন্তু যে ম্যাট শেডগুলো রয়েছে সেগুলো বেশ আমার পছন্দ হয়েছে। তো পার্সোনাল ইউজের জন্য আমি হাইলি রেকমেন্ড করছি এই আই শ্যাডো প্যালেটটি। তো ওয়াটার লাইনের জন্য আমি মামাআর্থের এই কাজলটি ইউজ করছি, যেটা কিনা আমার রিসেন্টলি খুবই পছন্দের, এবং সেটিকে স্মাজ করার জন্যে আমি সেই সেম আই শ্যাডোটি অ্যাপ্লাই করছি যেটা কিনা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা সফট স্মোকি এফেক্ট চলে এসেছে আন্ডার আইতে, এবং আমি আমার আইজের ইনার কর্নারটিও হাইলাইট করে নিচ্ছি, যেটি দিয়ে কিনা আমি আমার পুরো ফেসটি হাইলাইট করেছি। মাস্কারার জন্যে আমি এই কিরো বিউটির মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইল্যাশে। তো মামাআর্থের এই নিউলি লঞ্চড লিপস্টিক্সগুলো এত অসাধারণ, টেক্সচার থেকে শুরু করে শেডসগুলো, এভরিথিং ইজ সো ফ্রিকিং বিউটিফুল। সো আজকের লুকটির জন্য আমি মামাআর্থের এই দুটো শেড ইউজ করছি। একটা শেড দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি লিপসটা, এবং যে ভিতরেরটা ফিল ইন করছি অন্য আর একটা শেড দিয়ে। তো শেড ডিটেলস তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, আর আঙুলের সাহায্যে আমি এটা ভালো করে ব্লেন্ড করেও নিচ্ছি। তো পুরো লুকটি ক্রিয়েট করা হয়ে গেছে আমার, এবার অফ ক্যামেরা আমি শাড়ি গয়না পরে আসছি। তো কেমন লাগলো তোমাদের এই মেকআপ লুকটি আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমরা যদি এই লুকটি ক্রিয়েট করে থাকো পয়লা বৈশাখ উপলক্ষে তাহলে আমাকে ট্যাগ করতে ভুলো না ইনস্টাগ্রাম স্টোরিতে, তো আমি ওয়েট করে থাকবো সেটার জন্যে। তো আজকের এই মেকআপ লুকটি ক্রিয়েট করার জন্য আমি যে যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি তার সব রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ তোমরা সেখান থেকে দেখে নিও। আর অ্যামাজন থেকে তোমরা যদি কিছু পারচেস করতে চাও সেখানে কিন্তু ফার্স্ট ডেলিভারি এবং ইজি রিটার্ন পলিসিও আছে, তো সেগুলোকে নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারো। সো তো শেষবারের মতন সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।